আসসালামু আলাইকুম জনগণ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্বে। তো আজকে আমরা কথা বলবো এমন এক ব্যক্তির সাথে যে অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে, মানে আপনারা জানেন। তো চলুন তার সাথে কথা বলি। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ যে আপনার একটু স্বভাব ভাইয়া, হাত ছড়ায় কথা বল, মানে আপনার হাত ছড়ায় কথা বল, মানে নিজের হাত ছড়ায় কথা বল। আপনি যে আবার স্বাগত জানাচ্ছি নতুন একটি খবর। তো আজকে হলো রাজনীতি খবর, আর আমাদের সাথে আছে ইয়াসিন আর সজীব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাদের সাথে কথা বলা যাক। ভাইয়া রাজনীতির কথা কই দিয়েছি ভাই, এই মত মত খাওয়ার কথা ভাই পরে কই ভাই, আসল কথা আমি শুরু করি ভাই, বাকির কথা বাকি গেছে আসল কথা। উনি আমার আমি 1000 বার কমু সম্মান করলাম ভাইয়া, আপনার মতো মানুষকে ব্যাপক কোনো গালি দেওয়া যায়, আপনি কুড়ি বছর ভাইয়া। আপনার থেকে এখন আমরা কিছু প্রশ্ন করবো যে আপনাকে ইংলিশ উত্তর দিতে হবে। আপনি কিভাবে পিএইচ বিক্রি করে সফল হয়েছেন? আপনি কি বাংলা করলেন না ইংলিশ করলেন নাকি ফ্রান্সের ভাষা করলেন ভাই? আমি ইংলিশ ভাষা। বাংলা চ্যানেল সবাই আগে তো মর 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 টিভিতে নিলাম আর টিভি চ্যানেল বন্ধ হয়ে মর 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 খাবার জনগণ আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্বে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে বাংলাদেশের মানুষ তাদের জন্মদিনে উৎসব পালন করেন।